আজকের এই ভিডিওতে আমরা খুবই সামান্য একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম এবং বিধেয় কর্ম এই বিষয়টি নিয়ে যে কোনটিকে আমরা উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম বলছি বা কাকে আমরা বিধেয় কর্ম বলছি কিন্তু ভিডিও শুরু করার আগে বা উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম এবং কর্ম কি তা জানার আগে আগে বলে নিই যে প্রথমে আমাদের জানতে হবে যে কর্ম কি কর্ম হচ্ছে কি ক্রিয়াকে কোনো বাক্যের যে ক্রিয়া থাকে সেই ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আমরা পাবো সেটি হচ্ছে কর্ম যেমন যদি বলি যে রাম ভাত খায় এখানে খায় হচ্ছে ক্রিয়া রাম হচ্ছে কি কর্তা তো আমি যদি বলছি যে রাম কি খায় তার অ্যান্সারটা আসবে হচ্ছে ভাত খায় তো এই ভাত হচ্ছে কিন্তু কর্ম কিংবা যদি বলি যে মা আমাকে একটি বই দিলেন তো এবার মা আমাকে কি দিলেন বই দিলেন এটি একটি কর্ম এবং কাকে দিলেন আমাকে তো এই যে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের কর্ম তো এই যে কর্ম এবং মুখ্যকর্ম গৌণকর্মের এই ব্যাপারটি আগে একটি ভিডিওতে করা রয়েছে সেটি তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওখানে কর্তা এবং কর্ম নামের একটি ফোল্ডার আছে ছোট সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেখানে গিয়ে কর্ম এবং মুখ্য কর্ম গৌণ গৌণকর্ম বিষয়টি তোমরা দেখতে পারো তো আজকের যে টপিক সে উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম এবং কর্ম এই ব্যাপারটি এবার একটু ভালো মতো জানবো এবং বোঝার চেষ্টা করবো যে বিষয়টি কি তাহলে চলো বিষয়টি দেখে নিই তো প্রথমেই একটু সংজ্ঞা জেনে নিতে হবে বা কাকে বলছি উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম কাকে বলছি বিধেয় কর্ম তো এই বিষয়টি আগে জানতে হবে তারপর উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি একদম পরিষ্কার করে বুঝে নেব তো প্রথমে কি হয় যে অনেক সময় কোনো ক্রিয়ার কাজ একটি কর্ম দ্বারা নিষ্পন্ন হয় না অর্থাৎ কোনো একটি যখন আমরা বাক্য লিখছি তো সেই সময় কি হচ্ছে কোনো একটি ক্রিয়ার কাজ সেই কাজটি একটি কর্মের মাধ্যমে কিন্তু পুরোপুরি সম্পন্ন হচ্ছে না বা পুরোপুরি কমপ্লিট হচ্ছে না তখন কি হয় তখন হচ্ছে আরেকটি পরিপূরক কর্মের প্রয়োজন হয় অর্থাৎ একটি কর্ম তো থাকেই সেই কর্মকে সাহায্য করার জন্য আমাদের কি করতে হয় আরেকটি কর্ম কিন্তু নিয়ে আসতে হয় তাহলে কি হয় একটি বাক্যের মধ্যে দুটো কর্ম কিন্তু হয়ে গেল তো এইবার এই দুটো কর্মের মধ্যে একটি হবে উদ্দেশ্যকর্ম একটি হবে বিধেয় কর্ম তো সেই বিষয়টি বা জানতে হবে যে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় যদি আমরা না জেনে অ্যান্সার করি তাহলে কিন্তু হবে আমাদের ভুল আর আমাদের সঠিক নিয়মটা জেনে তারপর অ্যান্সারটি করতে হবে তো এই যে বাক্যের মধ্যে যে দুটো কর্ম বের হয় বা দুটো কর্ম থাকে সেই ক্ষেত্রে কী হবে বিভক্তিযুক্ত যে প্রথম কর্মটি সেটি হবে উদ্দেশ্যকর্ম অর্থাৎ কি কী হচ্ছে ফার্স্টে প্রথমে যে বিভক্তি যুক্ত কর্ম থাকবে সেটি হবে উদ্দেশ্য কর্ম। আর কি হচ্ছে পরিপূরক হিসেবে যে বিভক্তিহীন কর্মটি আমরা ব্যবহার করি সেটি হবে কিন্তু আমাদের বিধেয় কর্ম অর্থাৎ প্রথমে যে কর্মটি সেটি হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম এবং তারপরে সেই কর্মকে সেই প্রথম যে কর্ম তাকে হেল্প করার জন্য যে পরিপূরক হিসেবে আমরা আরেকটি কর্মকে নিয়ে আসছি সেটি হচ্ছে কিন্তু বিধেয় কর্ম আর এটি কি এটি হচ্ছে বিভক্তিহীন তাহলে সংগাত থেকে যেটা আমরা জানতে পারলাম বা আমরা শিখতে পারলাম সেটি হলো কি যে উদ্দেশ্যকর্মের সঙ্গে কোনো না কোনো বিভক্তি যুক্ত থাকে তো উদ্দেশ্যকর্ম যেটি তার সঙ্গে কিন্তু অবশ্যই কোনো না কোনো বিভক্তি কিন্তু যুক্ত থাকবে কিন্তু যেটি বিধেয় কর্ম তার সঙ্গে কিন্তু বিভক্তি যুক্ত থাকে না অর্থাৎ সেটি শূন্য বিভক্তিতে থাকে তো উদ্দেশ্যকর্মে কি বিভক্তি থাকবেই অবশ্যই থাকবে আর কর্মে কি হচ্ছে সেখানে কিন্তু বিভক্তি যুক্ত থাকছে না অর্থাৎ সেখানে কিন্তু শূন্য বিভক্তি অর্থাৎ কোনো বিভক্তি কিন্তু নেই ওখানে এবারে কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি একদম ক্লিয়ার করে নেওয়া যাক যেমন হচ্ছে কি প্রথমের যে উদাহরণটি ফার্স্টের সেটি হচ্ছে কি আমরা রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলি বা আমরা রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলে থাকি তো এখানে এই যে বলি এই কথাটি কি এটি হচ্ছে ক্রিয়া তো এখানে ক্রিয়াকে আমরা যদি প্রশ্ন করি তাহলে আমাদের এখানে কর্ম বেরোবে দুটি তো আমরা কাকে বিশ্বকবি বলছি কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে হচ্ছে রবীন্দ্রনাথকে তো এই কাকে দিয়ে প্রশ্ন করলেও কর্ম বেরোচ্ছে আবার বলছি রবীন্দ্রনাথকে আমরা কি বলি উত্তর বেরোচ্ছে বিশ্বকবি অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর বেরোবে সেটা হচ্ছে আমাদের কর্ম তাহলে এই যে বাক্যটি আমরা রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলি তো এখানে আমাদের কর্ম বের হলো দুটো একটা হচ্ছে রবীন্দ্রনাথকে আরেকটি হচ্ছে বিশ্বকবি তো এবার আমাদেরকে খুঁজতে হবে বা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই দুটোর মধ্যে কোনটি উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম কোনটি বিধেয় কর্ম তো আমরা যেটি সংকাতে জেনেছিলাম দেখি প্রথমে যে বিভক্তিযুক্ত যে কর্মটি থাকবে সেটি হচ্ছে কি উদ্দেশ্যকর্ম অর্থাৎ এই যে রবীন্দ্রনাথ কে এই যেখানে এখানে রইল কে বিভক্তি তো এর জন্য আমাদের এই প্রথমে যে রবীন্দ্রনাথকে এটি কি দাঁড়ালো এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য কর্ম এবং এই রবীন্দ্রনাথকে এরপরে এই যে বিশ্বকবি এটি আমাদের কী করল এই রবীন্দ্রনাথকে পরিপূরক হিসেবে কিন্তু এই ব্যবহার এর ব্যবহারটি হলো এর জন্য এটি কী হবে এটি হবে আমাদের বিধেয় কর্ম তো এই যে বাক্যটি দাঁড়ালো আমরা রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলি তো এই বাক্যের মধ্যে এই রবীন্দ্রনাথকে এটি হলো উদ্দেশ্যকর্ম এবং বিশ্বকবি এটি হলো বিধেয় কর্ম তার কারণ কি এই যে রবীন্দ্রনাথ এর সাথে কী রয়ে গেছে কে বিভক্তি অর্থাৎ বিভক্তিযুক্ত যেটি সেটি হচ্ছে আমাদের কিন্তু উদ্দেশ্যকর্ম আর এই যে বিভক্তহীন যেটি সেটি হচ্ছে বিধেয় কর্ম এবারে আরও দুটি উদাহরণ দেখে নিচ্ছি তো দ্বিতীয় যে উদাহরণটি সেটি হচ্ছে কি রবি মাস্টারমশাইকে দেবতা মনে করে তো এই যে সেন্টেন্সটি বা বাক্যটি এখানে কি মনে করে এটি দিয়ে যদি প্রশ্ন করি যে রবি কাকে দেবতা মনে করে একটি হবে মাস্টার মাস্টারমশাইকে অর্থাৎ এই মাস্টারমশাই একটি কর্ম আবার হচ্ছে কি রবি মাস্টার মাস্টারমশাইকে কি মনে করে সেটি উত্তর হবে দেবতা মনে করে তো এই যে দুটো কর্ম বেরোলো এর মধ্যে কি এই যে কে বিভক্তিযুক্ত অর্থাৎ যেখানে বিভক্তি যুক্ত থাকবে সেটি আমাদের হবে কি উদ্দেশ্য কর্ম এবং বিভক্তিহীন যে কর্মটি সেটি আমাদের দাঁড়াচ্ছে কি বিধেয় কর্ম একইভাবে আরেকটি উদাহরণ দেখে নিই সেটি হচ্ছে কি শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা করবে তো এখানে কি কাকে শ্রদ্ধা করবে শিক্ষক মহাশয়কে এবার তারপর যদি আবার কোশ্চেন করি যে শিক্ষক মহাশয়কে কি করবে শ্রদ্ধা করবে তো এই যে দুটো বেরোলো হচ্ছে আমাদের কর্ম এখানে কি শিক্ষক মহাশয়কে এই যে বিভক্তি রয়েছে যুক্ত তো এই যে প্রথম যে বিভক্তিযুক্ত যে আহ সেটি আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে কি উদ্দেশ্য কর্ম এবং তারপর কি শিক্ষক মাসে কি করবে শ্রদ্ধা করবে এই যে শ্রদ্ধা এই যে কর্মটি সেটির সাথে কিন্তু আমরা বলছি বিভক্তিহীন অর্থাৎ কি এখানে কিন্তু শূন্য বিভক্তি রয়েছে এখানে কোনো বিভক্তি কিন্তু আহ জোড়া নেই তেটি কি দাঁড়াচ্ছে আমাদের বিধেয় কর্ম তো এই গেল আমাদের উদ্দেশ্যকর্ম এবং বিধেয় কর্মের নিয়ম বা উদাহরণ তো আশা করছি বুঝতে পারছো বিষয়টি তো প্রথম থেকে উদাহরণগুলো এবং সংজ্ঞাটি ভালো করে আরেকবার দেখো অবশ্যই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে এবং কি যে কর্ম এবং মুখ্য কর্ম কিংবা গৌণকর্ম বা উদ্দেশ্যকর্ম কর্ম বা অন্যান্য যে ভিডিওগুলোই তোমাদের দরকার মনে হচ্ছে তোমরা চ্যানেলের প্লে লিস্টে দেখতে পারো কারণ ভিডিওস যে অপশান সেখানে কিন্তু বিভিন্ন ভিডিওগুলো এলোমেলোভাবে সাজানো রয়েছে কিন্তু প্লে লিস্টে কিন্তু সবগুলোই একদম খুব সুন্দরভাবে পার্ট করে করে সাজানো রয়েছে সেখান থেকে কিন্তু দেখতে পারো তো আজকের ভিডিওটি একদমই ছোট একটি ভিডিও তো এই উদ্দেশ্যকর্ম এবং বিধেয়কর্ম যে ব্যাপারটি ভালো মতো একটু দেখে নাও অবশ্যই কাজে লাগতে পারে কারণ পরীক্ষাতে কীরকম কোশ্চেন আসবে বা কি ধরনের প্রশ্ন দিয়ে দেবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তো সাধারণ এই সামান্য যে বিষয়গুলো সেগুলো যদি আমাদের জানা না থাকে আমাদের কিন্তু পরীক্ষাতে যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা ভুল করতে পারি তো বিষয়টা জেনে রাখো যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে তাহলে যেন তোমরা ঠিক করে সেটা করতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য আরও ভালো ভালো কিছু টপিক নিয়ে আলোচনা করব পাঁচ গেই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে